এবার মাধ্যমিকে দশম স্থান অধিকার করে জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করলো গড় রায়পুর হাইস্কুলের সৌমদীপ মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 684। এদিন বাড়িতে বসে সৌমদীপ জানায় আগামী দিনে সে একজন চিকিৎসক হতে চায়। তার এই সাফল্যের পিছনে বাবা মার পাশাপাশি স্কুল ও গৃহশিক্ষকদের বিশাল ভূমিকা রয়েছে। একই সঙ্গে সাফল্য পেতে হলে আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সে। প্রতিদিন প্রায় 10-11 ঘন্টা পড়াশোনা করতাম, যদি সময় পেতাম তাহলে করতাম খেলাধুলা। কোনটা ভালো লাগতো, উপন্যাস পড়া না খেলাধুলা? খেলাধুলা, উপন্যাস পড়তাম না। তোমার এই যে সাফল্য এলো পড়াশোনা, আমার সাফল্যের পেছনে আমার মা বাবা তারপর বিভিন্ন টিউটর তারপর স্কুলের টিচার সবাই মিলে সাফল্য। আমি তাদেরকে বলতে চাইবো যে তারাও যেন এই ধরনের নাম্বার পেতে চাইলে বা এই সাফল্য অর্জন করতে চাইলে তারাও যাতে পড়াশোনা করে এবং অন্যান্য নেশার দিকে মন না দেয়। ফোন বিশেষত সোশ্যাল মিডিয়া, আমি প্রথমে খবর পাইনি দিয়ে আমাদের তারপর ওই ওয়েবসাইটে দেখার পর জানতে পারলাম। তখন কি মনে হয়েছিল? মানে খুশি মনে, মানে আনন্দ পাচ্ছিলাম মনে মনে। ডাক্তার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রায়পুর।